আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল সিক্স বাংলা টেলিভিশনের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। হরিণাকুণ্ড উপজেলাতে নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত। হরিণাকুণ্ড থেকে মোহাম্মদ রাব্বুল ইসলাম। বিভিন্ন ডিজাইন ও সাইজের নকশি কাঁথা, হোম ডেলিভারি ও সুনিপুণ হাতে সূচ আর সুতোই বোনা গ্রাম বাংলার বধূকন্যাদের মনের মাধুরী মেশানো রং দিয়ে তৈরি করা তার রামায়ণ কাব্যে, তেমনই সীতার অনন্য গুণের সাথে কাঁথা সেলাইয়ের কথা ভুলবার নয়। এদিকে নিজের ঘরে শৈল্পিক নিদর্শন আনতে হরিণাকুণ্ড উপজেলার নকশি কন্যাদের রয়েছে জুড়ি মেলা ভার। জায়কা প্রকল্পের আওতায় করোনা মহামারী সংকট মোকাবেলায় কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিমূলক নকশি কাঁথা সেলাই প্রশিক্ষণের লক্ষ্যে ঝিনাইদহর হরিণাকুণ্ডে উপজেলাতে বৃহস্পতিবার উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, হরিণাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু সহ আরও অনেকেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকার জন্য ধন্যবাদ।